হ্যালো ফ্রেন্ডস, গরম দেখো, ফ্যানটা বন্ধ করছি, ওর সাথে কথা বলবো বলে। গুড ইভিনিং, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, নতুন করে নতুন একটা ভিডিওতে। আমি কি বলি, নিজেই বলি, আমার বর বল তুমি যে এই কথাটা বলো না, এত স্পিডে বলো না কেউ বুঝতে পারে না তোমার কথা, ওটা তুমি বলো না। যাই হোক, তো আমি যাবো এখন শিবের মন্দির, শিব ঠাকুরের মেলায়, শিবের মেলা বুঝি বলে, আমাদের শিব ঠাকুরের মেলা তো রে পাড়াতে হচ্ছে। তো আগের বছর গিয়েছিলাম, তোমরা শেয়ার করেছিলাম, আমি তো যাবো না, আমার ছেলে আসলে মানে ছেলে কাঁদবে, যা দেখবো তাই নেবে। তো আমার কাকা শ্বশুরের মেয়ে বলে চলো না তুমি না, মেয়ে আর ছেলে, তারা বলে বৌমনি তুমি, বৌমনি না তাহলে বৌদি হই আমি, বলে বৌমনি তুমি চলো না, তুমি না গেলে মা যাবে না। কাকে বলে তুমি না গেলে আমি যাবো, দুটো বাচ্চাকে নিয়ে যাবো না আমি, বলে বাদা তুমি চলো না, বাচ্চাদের নাম না গেলে তাদের ঘোরাটাই বন্ধ হয়ে যায়। হ্যাঁ যাচ্ছি, ভালো না তোমাদেরকে সাথে করে নিয়ে যাই, তো চলো আমি ওখানে তোমার সাথে বেশি কথা বলতে কথা বলবো না, দেখাতে পারবো না, মানে দেখা বলতো আমাকে দেখতে পারবে না, কারণ আমি তো ফ্যামিলির সাথে সবাই ভিডিও করতে অভ্যস্ত নয়। তো চলো যতটা পাই তোমার সঙ্গে শেয়ারও করবো, যাই চলো। আগের বারে তোমাদের দেখিয়েছি, তো একজন ফ্রেন্ডস আমাকে বলছিল হিন্দিতে ব্লগ করতে, জানি না কী করবো, তো আমি তাড়াহুড়ো আর হিন্দিতে বলা হলো না, বেঙ্গলি হয়ে গেলো বাংলাতে, তো জানি না দেখা যাক কী হয়, পরে সব তোমার সঙ্গে শেয়ার করবো সব কিছুই। তো চলো আমার সাথে থাকো, তার নিচে ডাকাডাকি করছে আমাকে, আমি বেরিয়ে যাই পটপট করে, চলো। তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এসেছি, আর এখানে দেখো গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে যাচ্ছে, 21 গৌরাঙ্গ মহাপ্রভু। তো কোথায় কোনো একটা গ্রামে হচ্ছে এখানে পুজো হবে, 21 গৌরাঙ্গ মহাপ্রভু তো নিয়ে যাচ্ছে। তো আমরা এখানে ছোটো রাস্তা বলে আটকা পড়ে দাঁড়িয়ে আছি, তো ওনারা যাওয়ার পর আমরা আবার বেরোতে পারবো। তো চল দেরি, কাকু তাড়া আছে আমাদের, মানে আমাদের বাড়ি টোটো, কাকুর টোটো আছে, টোটোতে যাচ্ছি আর কি, কাকু যাবে আর নয় ভাড়াতে, তাই জন্য তাড়া ছিল। আর এই দেখো আমরা প্রায় চলেই এসেছি শিব মন্দিরের মেলা, মানে শিব ঠাকুরের মেলার কাছাকাছি, 2 মিনিট আর বাকি আছে যেতে। সবাই এখানে কথা বলছিল, আমার ওনাদের একটা জিন্স তৈরি করেছে, আর জিন্সটাকে প্রবলেম সেটা কেটে সেটা ডিজাইন করেছে, সেটা আমাকে দেখাচ্ছে, ওটা নিয়ে কথা বলছি যে হ্যাঁ এখন তো নেটে এখন সব দেখায়, ওগুলো দেখি বলে হ্যাঁ আমি ওইসব দেখে করেছি, বেশ ভালো লাগছিলো এইসব হচ্ছে। তো বলতে বলতে মেলায়ও চলে এলাম, আর ঢুকি ফার্স্টেই একদমই খেলনা, তো এইসব খেলনা আমার ছেলে নেয় না, তার পুতুল এদিকে নেশা নেই, ছেলেদের কিন্তু পুতুলের দিকে খুব একটা নেশা থাকে না, এটা মেয়েদের দিকে, মেয়েদের থাকে না সেগুলো, ছেলেদের গাড়ি এসব জিনিস নিয়ে খুচখুচ করবে, যেসব জিনিস নিয়ে ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র নিয়ে ছেলেদের জিনিসপত্র। তো মেলাতে তো আমরা দেখো যতটুকু দেখেছি, আমি যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি, কারণ আমার ছেলেকে আমি কোলে নিয়ে নিয়েছিলাম, কারণ ভিড়ের মধ্যে তো বাচ্চাকে ছাড়িনি, কোথায় হাতটা ছাড়া হয়ে যাবে, পোল্ট্রি যাবে ঠিক নেই, তাই করে আমরা তো মানে মেলার যেটা এখানে নাগরদোলাটা বসে না, নাগরদোলা বা সেসব দিকটা যেতেই পারিনি, এইগুলো ঘুরে কেনাকাটা করে এখানে নদ একটা চশমা নিলো, এই যে একটা আমার পুচকুন নদ, এটা হচ্ছে চশমা নিলো। তো এইখানে ঘুরে আর খাওয়ার দোকানের কাছে গিয়ে কিছু কাকুর কাজ ছিল আমাদের নিয়ে গিয়ে আবার তাদেরকে আনতে যাবে, তো যেন তারা ছিল যেতে পারিনি, এইখানে ঘুরে একটা 1 ঘন্টার আমার মেলা, 1 থেকে 1.5 ঘন্টা আমার মেলায় ঘুরে, তার মধ্যে খেতে আমাদের আধা ঘন্টা 45 মিনিট লেগে গেছে, ফুচকা খেয়েছি, তারপরে হ্যাঁ এইখানে দেখো এখানে থেকে একটা ব্লাউজ নিয়েছি, তো তোমাদেরকে দেখাবো সেটা অবশ্যই বাড়ি গিয়ে। তো সব ব্লাউজগুলো বেশ ভালো লাগলো, একটা ব্লাউজ খুব পছন্দ সেটাই নিয়েছিলাম। তো কথা বলতে বলতে খেতেও চলে এসেছি, তো এখানে খেতে আমাদের আধা ঘন্টা লেগেছে, এখানে দেখো আমরা চিকেন পকোড়া খেলাম, আমার যে ফুচকু দেওয়াটা আছে যে চিকেন ললিপপ খেলো, তারপর সবাই মিলে যে বিরিয়ানি খাবো, তো 1/2 প্লেট করে বিরিয়ানি নিলাম, তো 2 প্লেট নিয়েছি, সেই 2 প্লেট সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। আর দেখো বাড়ি চলে যাচ্ছি, তো বাড়ির জন্য নিয়েছি চাউমিন, জিলিপি এসব নিয়ে নিয়েছি, কারণ বাড়িতে আছে রুটি হবে না, তাই জন্য বাড়ি চলে সবাইকে খেতে দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি, রান্নাটা চাউমিন ছিল একটু কমিয়ে দিয়েছি, আমি কিছুটা খেয়েছি আর ভাবে খেতেও পারিনি, অনেকটা খাওয়া দাওয়া করেছি, তো তাই জন্য তো বাড়ি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো 1 মিনিট আমাদের বন্ধ করতে, হঠাৎ একটা ভুলে গেছিলাম যে কি বলবো, 1 মিনিট দাঁড়া। দেখো কালকে শিব পুজোয় গিয়েছিলাম, মানে শিব ঠাকুরের মেলাতে গিয়েছিলাম, ওখানে মন্দির তোমাদের দেখাইনি ওখানে, কারণ আমরা আগের বছর গিয়েছিলাম, তার আগেও আমার ওখানে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল বিয়েতে, মানে আমাদের বিয়ে অনুষ্ঠান করেছে, রেজিস্ট্রি যেটা হয়েছিল ওখানে গিয়ে হয়েছিল, তো দেখেছি গেছি একদম গিয়ে ডাইরেক্ট মেলায় ঢুকে গেছি, তো মেলায় ঢুকে গিয়ে দেখেছি যতটা পেরেছি তোমার দেখেছি, কারণ ছেলেকে কোলে নিয়ে যা ভিড়ের মধ্যে, তো বাচ্চাকে ছাড়িনি, ওদের হাত থেকে ছাড়া হয়ে যাবে ঠিক নেই, কোলে নিয়ে না ভিড়ে করো টাফ হচ্ছিলো আমার, তাই অনেক কিছু দেখাতে পারিনি প্রচুর, আমাদের পুরো মেলাটা ঘুরতে আমরা তো পুরো মেলাটা ঘুরতেই পারিনি, একটু দাঁড়াও সেজে গুজে বসেছিল, ভেবো না শর্টস বানাচ্ছিলাম বসে বসে,
এখানে সসটা বানাই একটু, তোমার সাথে তোমার সঙ্গে দেখে নেবো। যাই হোক, যতটুকু পেরেছি দেখেছি, ভিডিওর মধ্যে টুকুটুকু বলে দেবো একটু একটু করে যে কী করেছি না করেছি। এখন বলে ভিডিওটাকে লং করবো না, কারণ যেহেতু ভিডিওটা আমি এখন এডিট করি না, জানি না, তো ভিডিওর মধ্যে আমি বলে দেবো কী খেয়েছি না করেছি, কী করেছি না করে সব বলে দেবো। এখন চলো কী কী কিনেছি সেটা তোমায় দেখাই। আমি প্রচণ্ড বকবক করি, বকবক বকবক করে ভিডিওটাকে লং করি। আমাদের কেনার থেকে তো আমার ছেলেই কিনেছে, আমার ছেলে জিনিসও তোমায় দেখাই। এখানে নেই জিনিস সবগুলো, এই যে একটা গাড়িটা অলরেডি ভাঙা, এখান থেকে ভাঙা হয়ে গেছে, এখান থেকে ভাঙা হয়ে গেছে, হয়ে গেছে। আর একটা গাড়ি আমি দেখাই, দেখো এটা দেখে দে, আর সব ওদের দে, হ্যান্ডটা বন্ধ করে দিয়েছি তো। এই দেখো জাহাজ বোট কিনেছিল, বোট কালকে কিনেছে, আর সকাল সন্ধ্যেবেলা আর সকালেই শেষ করে দিয়েছে, সন্ধ্যেবেলা তো খুলে দিয়েছে। আর একটা ডাঙ্গাড়ি কিনেছে, ডাঙ্গাড়ি বলতে সাইকেল গাড়ি মতন হয় না, ওগুলো ডাঙ্গাড়ি বলতো, আমি তাদের ডাঙ্গাড়ি ডাঙ্গাড়ি বলি। ওটা একটা কিনেছে, একটা মুখোশ নিয়েছে, একটা বাঁশি নিয়েছে, বাঁশিটাও ভেঙে দিয়েছে মুখোশটা, যা এইটা এখন আপাতত আধা মাথা ভাঙা হয়ে আছে, ডাঙ্গাড়িটা টিকে আছে, আর কি হয় একদিনই এতগুলো শেষ। যাই হোক, আমার ছেলের চিৎকার, এটা নেবো সেটা নেবো, গরম লাগছে বলতে পারবো না। যদিও আমার না এসি আছে, কিন্তু এসি আছে, এসির ব্যাটারি নেই, এসি ব্যাটারি বলতে এসি রিমোটের ব্যাটারি নেই, লাগাতে হবে, এবারে ভিডিও বানাতে গেলে লাগাতে হবে। তোমার সাথে কথা বলার সময় চললে, হ্যাঁ আমি কথাটা বলে নি, কথাটা বলে নি যে গরমে টিকতে পারছি না এই শাড়ি বলে। তো যেটা হচ্ছে কি বলছিলাম, ভুলে গেছি, যাই হোক, আমি কি কিনেছি তোমায় দেখাই। ও আচ্ছা, বলছিলাম যে তোমরা কি আমার কথাগুলো আদৌ বুঝতে পারো গো, আমাকে একটু বলবে। আমি প্রচন্ড স্পিডে কথা বলি, আমার হাজবেন্ড বলে আমার দাদাও আমাকে লাগায় তোর মানে ভিডিও দেখে না, এমনি যখন কথা বলি বলতে একটু আস্তে কথা বল, তোর কথা কোনো বোঝা যায় না, এত স্পিডে বলি এরকম। আমার হাজবেন্ডও বলে একটু আস্তে কথা বল, ভিডিওতে কোনো কথা ঠিক করে বোঝাও যায় না, একটু আস্তে আস্তে কথা বলতে, তুমি আমার বলে তো আমার কথাগুলো তোমরা বুঝতে পারো কিনা। তো চলো, যেগুলো কিনেছি তোমাদের আমার পটপট করে দেখিয়ে দিই। প্রথমে দেখো এটা কিনেছি, বুঝে আছে এটা কি, এইটা পিছনের সাইড, পিছনের পাশে ডিজাইনটা আছে, সামনে কোনো ডিজাইন নেই, আর দেখাচ্ছি না। তো দেখি খুব পছন্দ হলো, কিনতে ইচ্ছে করলো, আমার এখানে শাড়ি ছিল, আমি তোকে ফেরত দিয়েছি, তুই নিয়ে এসে ফেরত দিয়ে দিয়েছি শাড়িটা। আমি এখন ভাবছি কেন রাখলাম না শাড়িটা, তাহলে ভালো হতো, লাল লাল পাশ আছে, একটা নেওয়ার ইচ্ছে আছে, তার জন্য একটু করে কিনলাম, দেখতে পেলে দোকানে নিয়েও। আর একটা নিয়েছি দেখো, এই বেশি দাম নেয়নি গো, আমি থাকুক, আমি যদিও ওই ভিডিও আমি কোথাও পড়ে যেতে যাই না, দেখা যাক, এখন তবু পড়ি, দেখতে পাচ্ছ না তোমরা, আমি জানি। একটা নিয়েছি, একটা আমার খুব পছন্দের জিনিস নিয়েছি, আমি তোমাদের পরেও দেখাচ্ছি দাদা, এই যে দেখেছ, এটা একটা নিয়েছি। আমি মাথা মাসাজ করবো, হেয়ার ব্রাশ দিয়ে একটু করে এরকম করে করে মাথা মাসাজ করবো, এরকম করে মাথা মাসাজ করবো বলে নিয়েছি। বলে তখন হেয়ার অয়েলারে একদম হালকা হালকা, কালকে এসে কতক্ষণ মাসাজ করলাম, আসলে কালকে এসে বরকে ফোন করলাম, মাকে ফোন করলাম, তারপর এটা দিয়ে মাথায় কিছুক্ষণ ঘষাঘষি করলাম, দিয়ে আমার মা ছেলে মিলে 12:30টার সময় মানে আমি তো তারপরে ঘুমিয়ে যাওয়ার, ছেলে তো ঘুমোয়নি, নতুন খেলনা পেয়ে ওগুলো নিয়ে আছি। যাই হোক না, আমি তোমাদের পরে তোমার দেখাচ্ছি দাদা, আমি পরে নিই তারপর তোমার সাথে কথা বলছি। তো দেখো পরে নিয়েছি, হ্যাঁ ফ্যান চালিয়ে, প্রচণ্ড গরম লাগছে ফ্যান চালিয়ে দিয়েছি। তো এখন আর কথা বলবো না, চলো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ফোন। আমি কখনো ক্যামেরা দিকে তাকাই না, কেন ক্যামেরা তাকাতে পারি না জানি না, আর ছয় কিন্তু খেতে তাড়াতাড়ি করে কথা বলে দিচ্ছি, যাওয়ার টাইমের কথা, সবাই ভালো থাকুক, সুস্থ সামনে থাকো, তোমার লেগে গেছে জিনিসগুলো জানিও, যদি লেট করে আগে একটা দেওয়া হয়, সেটা দেওয়া হওয়ার পর এটা